গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 40 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান ভিকি। ভিকি সাহেব একজন আইন অঙ্গনের মানুষ। পেশা হিসেবে আইনি সেবা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও জনপ্রতিনিধিত্ব করার জন্য স্বপ্ন ছিল তার ভেতরে। অবশেষে 25 মে নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। নজরুল ইসলাম খান ভিকি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ উল্লাস করছেন 40 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। সর্বসাধারণের উদ্দেশ্য করে তিনি বলেন, আসলে অনুভূতিটা অন্যরকম একটা অনুভূতি। 25 তারিখে বিজয় হওয়ার পর থেকে আজকে টানা 3 দিন যাবৎ উৎসব চলছে 40 নং ওয়ার্ডে, এবং সেই উৎসবটা বাদ ভাঙা জোয়ারের মতো, কাউকে থামানো যাচ্ছে না। এখন ঘর থেকে নারী পুরুষ সবাই রাস্তায় বেরিয়ে যাচ্ছে। আমি আসলাম অফিসে, তো দেখি যে হাজার হাজার লোক রং মাখামাখি করে আমাকে টেনে নিয়ে আসছে রাস্তায়। আসলে এটা কিভাবে বাধা দিব আমরা? তো মানুষের যে উচ্ছ্বাস আনন্দ, আসলে এতদিন তো মানুষ এই একটা জিম্মি অবস্থায় ছিল 10 বছর এই ওয়ার্ডে, এখন এই থেকে মানুষ মুক্তি পেয়েছে। এখন এই উৎসবটা আসলে কোনোভাবে থামানো যাচ্ছে না, একেবারে মানুষের হৃদয় থেকে এই উৎসবটা চলে আসছে। তাদের আনন্দটা দেখে আপনার কেমন লাগছে? আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। এটা আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের তো আসলে জনগণ প্রাণ আমাদের, তো জনগণ যখন তারা উৎফুল্ল হয়, আনন্দিত হয়, তখন আমাদেরও আসলে অনেক অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে আপনাদের বুঝাতে পারবে না। আপনার কি মনে হয় যে এই আনন্দটা তাদের ভিতরে লুকানো ছিল বা তারা এই আনন্দটা প্রকাশ করতে পারেনি বিগত দিনগুলোতে, আপনাকে তারা নির্বাচিত করে সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে? ধন্যবাদ। যে আসলে বললাম তো যে 10 বছর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পর থেকে মানুষ একটা জিম্মি অবস্থায় ছিল, কোনোভাবেই আসলে মত প্রকাশ করতে পারেনি, কোনোভাবেই মানুষ তাদের মত প্রকাশ আসলে করতে পারেনি। মানুষ একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকতো। তো যখন 25 তারিখে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলো, আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে এবং আমাদের পুলিশ প্রশাসন এবং মানে সকল মিডিয়া কর্মী যারা আছেন, যে একটা ফেয়ার ইলেকশন হওয়াতে আমি হাজার হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। ফেয়ার ইলেকশনের ব্যাপারে মিডিয়া কর্মীদের কতটুকু সার্থক মনে করছেন বা মিডিয়া কর্মী কতটুকু ভূমিকা রাখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে মিডিয়া কর্মী আসলে বিশাল ভূমিকা ছিল তারা। তাদের যে আপনাদের যে ভূমিকা, যে আপনারা যখনই কোথাও উত্তেজনা দেখা দিয়েছে, সাথে সাথে ওখানে আপনারা যখন গিয়েছেন, সাথে সাথে ওই সন্ত্রাসীরা দূরে পালিয়েছে এবং প্রশাসন সাথে সাথে অ্যালার্ট হয়েছে, এবং একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু ভূমিকা রাখা দরকার প্রশাসন ততটুকু ভূমিকা রেখেছে। আপনি কি মনে করছেন মিডিয়া এবং পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ের কারণে সুষ্ঠু নির্বাচন হয়েছে? আসলে নির্বাচন কমিশন কমিটেড ছিল একটা ফেয়ার ইলেকশন করে দেওয়ার, এবং সেটা করেছে নির্বাচন কমিশন গাজীপুরে, এবং সাথে সাথে পুলিশ প্রশাসন এবং অন্য অন্য প্রশাসন যারা আছে, ল এনফোর্স যারা আছে এবং মিডিয়া, এই সমন্বয় কম্বাইন্ড একটা একটা সমন্বয় ছিল অনেক ভালো, যে সমন্বয়টা কখনো আমরা দেখিনি, এবার যেটা দেখেছি। তো এই সমন্বয়ের কারণে এখানে অন্য কোনো ঘটনা ঘটেনি এবং যার যার ভোট সে দিতে পেরেছে। আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে যারা নির্বাচিত হন এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, নির্বাচনের পরে দুটো গ্রুপে সহিংসতা জড়িয়ে পড়ে, এরকম কোনো ঘটনা আপনার ওয়ার্ডে ঘটার মতো কোনো আশঙ্কা? না, আসলে এরকম কখনো আমাদের এখানে হবে না। কারণ হলো যে আমি তো তাদের স্বপ্নের একজন প্রার্থী, যখন আমি জিতেছি তখন সাধারণ মানুষের একটা বহিঃপ্রকাশ তাদের উৎসবের, এবং তাদের যে প্রার্থী তারা জিতেছে, আপনি শুনলে ই হবেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে আমরা প্রায় 3200 ভোট আমরা বেশি পেয়ে আমি জনগণ আমাকে নির্বাচিত। ভোটের যে একটা ব্যবধান সেটা বিশাল আকারে ধারণ করেছে। হ্যাঁ, বিশাল আকার ধারণ করেছে, যে বিপুল ভোটের ব্যবধানে আসলে জয়যুক্ত হয়েছি। আসলে আপনি দেখলে খুশি হবেন যে আমাদের যে অন্য অন্য যে এলাকা, আমার গ্রাম ছাড়াও, যে এই যে আজকে যে এই যে উৎসবটা, এটা অন্য অন্য গ্রাম থেকে আসলে এইভাবে চলে আসছে, প্রতিনিয়ত চলে আসছে। আমি বাড়িতে থাকলেও আমাকে টেনে হিঁচড়ে তারা নিয়ে আসে, যেন আমাদের সাথে আনন্দ করবে।
এটা কতদিন থাকে জানি না আমি আমি আমার মনে হয় যারা সহযোদ্ধা আপনার যারা কর্মী যারা আপনার সমর্থনে রয়েছেন তাদের জন্য এই এই ওয়ার্ডে একটি সুষ্ঠু পরিবেশ গড়ার লক্ষ্যে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আসলে আমি আপনার মাধ্যমে আমি জানাতে চাই আমার প্রত্যেকটা এলাকায় যে প্রথমত যে যে পোস্টারগুলো আছে এগুলো আজকে থেকে আমরা এগুলো সরিয়ে ফেলা এবং পরিচ্ছন্ন নগরী গড়ার আমরা কাজটা এখনই শুরু করব। আপনারা যদি থাকেন দেখতে পাবেন যে আমরা সকল এই পোস্টার ফেস্টুন এগুলো সরিয়ে একটা পরিচ্ছন্ন নগরী আগামী 24 ঘন্টার ভিতরে যেন সকল পোস্টার ফেস্টুন যেন এখান থেকে সরিয়ে একটা সুন্দর একটা পরিবেশ 40 নং ওয়ার্ডে যেন হয়। অর্থাৎ 40 নং ওয়ার্ডে যে সমস্ত নির্বাচনী ফেস্টুন ব্যানার এবং এই পোস্টার রয়েছে সেগুলো সরিয়ে একটা সুষ্ঠু মানে সুন্দর একটা পরিবেশ আপনি গড়ার পরিকল্পনা করছেন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে আমি আমি বলবো যে যারা আছে সবাইকে সবাই যেন এটা অনুরোধ করব যে আপনার এখন তো আর এটার আর দরকার নেই, তাই না? এটা আর দরকার নেই, তো এগুলি সবাই যেন সরিয়ে ফেলেন আমি অনুরোধ করব আজকে আপনার মাধ্যমে ওয়ার্ডের সকলের প্রতি আপনার আহ্বান আহ্বান এবং মহানগরে যারা অন্যান্য জায়গায় আমি বলবো আপনাদের মাধ্যমে সকল যারা আপনারা যারা নির্বাচন করেছেন মেয়র ইলেকশন করেছেন ওনাদের অনুরোধ করব যে আপনাদের কর্মীদেরকে অনুরোধ করেন যে এগুলো যেন সরিয়ে ফেলা হয় আর কি, তাহলে সুন্দর হবে পরিবেশটা। সেই সুবাদে আপনার এই 40 নং ওয়ার্ডে জনগণ যারা রয়েছে যারা 40 নং ওয়ার্ডে বাসিন্দা রয়েছে তাদের প্রতি আপনার কি চাওয়া? যে আসলে আমার তো অনেক চাওয়া পাওয়া আছে জনগণকে দিয়ে, আসলে জনগণের মৌলিক অনেক চাহিদা যেগুলো আসলে এতদিন পূরণ হয়নি, তো এগুলো আমরা আমাদের তো অনেক প্রসিডিউর রয়েছে যে আমাদের গ্যাজেট হবে আমাদের শপথ হবে তারপর আমাদের একটা টাইমিং পরে আমরা এখানে দায়িত্ব প্রাপ্ত হব, তখন আমি আপনাদের সামনে সাথে নিয়ে আপনাদের সামনে নিয়ে এনে আমাদের ময়মুরব্বী যারা আছেন বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে ওনাদেরকে আমি সাথে নিয়ে একটা পরিকল্পনা করে আপনাদেরকে জানিয়ে দিই।